নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনারা সবাই জানেন দেবগুরু বৃহস্পতি হল জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম গ্রহ এবং এটি নৈসর্গিক শুভ গ্রহ বলে মনে করা হয়। আমাদের জ্ঞান, বুদ্ধি এবং সার্বিক সুখ প্রদান করে থাকেন দেবগুরু বৃহস্পতি। জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসে এবং উত্তর এবং পূর্ব দিকের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হল পুরুষ গ্রহ এবং এই গ্রহের শুভ রং হল হলুদ। বৃহস্পতির শুভ প্রভাব এবং সেই সাথে বৃহস্পতির শুভ অবস্থান একজন জাতক জাতিকার জ্ঞান, শিক্ষা, সন্তান, বড় ভাই, ধর্মীয় কাজ, পবিত্র স্থান এবং সম্পদ, পুণ্য ইত্যাদির কারণ হিসাবে মনে করা হয়। বৃহস্পতি উচ্চ স্থান হলো কর্কট রাশি এবং নিচ স্থান হলো মকর রাশি। এই মুহূর্তে অর্থাৎ গোচরে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই দেবগুরু বৃহস্পতির বিশেষ গোচরের পরিবর্তন ঘটবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি ছেড়ে ঠিক তার আগের যে রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শনিদেবের সঙ্গে একটি নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করবে। বৃহস্পতির সঙ্গে রবিদেব, চন্দ্র এবং মঙ্গলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শনিদেবের সঙ্গে একটি নিরপেক্ষ সম্পর্ক তৈরি করে এবং বুধের সঙ্গে একটি নিরপেক্ষ সম্পর্ক তৈরি করে, তবে শুক্র সঙ্গে খুব একটা শুভ সম্পর্ক তৈরি করে না। রাহু কেতুর সঙ্গে বৃহস্পতির অশুভ সম্পর্ক রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। মানুষের উৎসাহ, মানুষের কর্মক্ষেত্রের উন্নতি যদি দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান থাকে তাহলে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে জাতক কিংবা জাতিকারে। আগামী 15ই সেপ্টেম্বর 2021 ভোররাত্রি 4:22 মিনিটে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে 20 নভেম্বর 2021 সকাল 11:23 পর্যন্ত থাকবে এবং 20 নভেম্বর 2021 সকাল 11:23 পর পুনরায় মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন সমগ্র বিশ্বের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন অংশে ভূমিকম্প, সেই সাথে রাজনৈতিক উত্থান পতন, এই বিশেষ অশুভ পরিবর্তনগুলোও ঘটতে পারে এই গোচরের পরিবর্তনে। তাই আসুন দেখে নেওয়া যাক এই গোচরের পরিবর্তনে। প্রথমেই যে রাশির কথা আলোচনা করব তা হলো মেষ রাশি। মেষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি নবম এবং দ্বাদশ গৃহের অধিপতি। এই বিশেষ গোচরের পরিবর্তন দশম গৃহে সূচিত হচ্ছে। দশম গৃহ থেকে ক্যারিয়ার, আপনার নাম, খ্যাতি ইত্যাদি বিচার করা হয়। এই গোচরের পরিবর্তন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুতর এবং সেই সাথে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করা হয়, কারণ গুরু দশম ক্ষেত্রে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। তাই এই সময়ে আপনি অবশ্যই সত্যের সম্মুখীন হবেন, সত্যের মুখোমুখি হবেন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয় বা কর্ম সংক্রান্ত বিষয়ে দূরে কোথাও যেতে হতে পারে। এই গোচরের পরিবর্তন চাকরি জীবনে পদোন্নতি এবং বেতনের বৃদ্ধির বিষয়ে শুভ সুযোগ আসতে পারে এবং ভবিষ্যতের বিশেষ পরিকল্পনার জন্য এই বিশেষ গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ। বৃহস্পতির তিনটি দৃষ্টি, একটি পঞ্চম, একটি সপ্তম এবং অন্যটি নবম দৃষ্টি। তাই বৃহস্পতি মকর রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি বৃষ রাশির উপরে পড়বে এবং বৃষ রাশিতে রাহু অবস্থান করছে এবং রাহুর পঞ্চম দৃষ্টি মকর রাশিতে রয়েছে। তাই রাহু এবং বৃহস্পতির একটি পারস্পরিক দৃষ্টি বিনিময় এখানে তৈরি হচ্ছে, তাই কিছুটা অশুভ প্রভাব তৈরি করবে এই বিশেষ সময়। এবং এই বিশেষ সময় কর্কট রাশিতে অবস্থান করবে তার দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং কন্যা রাশিতে এই বিশেষ সময় বিশেষ নবম দৃষ্টি থাকবে।
তবে মেষ রাশির সাপেক্ষে তাই দ্বিতীয় গৃহ এবং চতুর্থ গৃহ এবং ষষ্ঠ গৃহে বৃহস্পতির দৃষ্টি থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছুটা স্বাচ্ছন্দ্য থাকবে, অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে, অর্থ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেই সাথে খরচের পরিমাণটাও কিন্তু বাড়বে। তাই পরামর্শ দেবো এই সময় অতিরিক্ত খরচ থেকে নিজেদেরকে দূরে রাখা। সম্পর্কের বিষয়ে এই বিশেষ সময় অবশ্যই খুব সচেতন থাকতে হবে, সম্প্রীতি বজায় রেখে আপনাদের এগোতে হবে এবং নিজের কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। এই বিশেষ সময়ে সন্তান এবং পরিবারের চাহিদা পূরণের জন্য আপনাকে অবশ্যই অর্থ ব্যয় করতে হবে। বৈবাহিক জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। অতীতের সমস্ত তিক্ততা ভুলে আপনারা এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন বা সেই সমস্যার সমাধান করতে পারেন। শরীরস্বাস্থ্যের ক্ষেত্রে বলবো এই বিশেষ সময় আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে এবং ছোটোখাটো শরীরস্বাস্থ্যকে আপনারা অবশ্যই ওভারকাম করতে পারবেন। তবে ভাইরাল কিছু সমস্যা আপনাকে কিন্তু অবশ্যই ভোগাতে পারে, তাই বাইরের খাবার দাবার জল এগুলো থেকে দূরে থাকুন এবং অবশ্যই করোনা বিধি পালন করুন। সতর্কতামূলক ব্যবস্থা না নিলে সমস্যা তৈরি হবে। এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অবশ্যই আর্থিক বিষয়ে উন্নতির পাশাপাশি সঞ্চয়ও এই সময় আপনাদের হবে। এই বিশেষ সময়ে নিজেদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং সেই সাথে কর্মক্ষেত্রে নতুন নতুন বিষয়ে আপনার অভিজ্ঞতা তৈরি হবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। লোন পরিশোধের বিষয়ে এই সময় আপনি অবশ্যই ভূমিকা গ্রহণ করতে পারেন, তবে লেনদেন এবং সেই সাথে লোন গ্রহণের ক্ষেত্রে এই সময় দূরে থাকাটাই ভালো। দশম গৃহে বৃহস্পতির এই সঞ্চার, দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের থাকবে এবং বেশ কিছু ছোট ছোট স্বপ্ন পূরণ হবে। এই বিশেষ সময় আপনারা অবশ্যই পদোন্নতির বিষয়ে চেষ্টা করলে অত্যন্ত ভালো ফল পাবে। তাছাড়া এই বিশেষ সময়ে যদি আপনারা কোনো ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রেও আপনাদের শুভ ফল আসবে, তবে এই সময়ে আপনারা ব্যাংক লোনের অ্যাপ্লাই করলে সেই লোন পেয়ে যেতে পারেন। তবে এই সময়ে আপনি আপনার মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এই সময় যে কোনো কাজ আপনি শুরু করতেই পারেন। এই বিশেষ সময়ে রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনি আপনার নিজের পরিচয় প্রকাশ করবেন। আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ ঘটবে। আপনার কর্মের উন্নতির বিষয়ে আপনি অবশ্যই বুঝতে পারবেন, তবে কাজের চাপ কিন্তু এই সময় থাকবে। যারা পড়াশোনা করছেন বা চাকরি বাকরির পরীক্ষার জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো ফল আসবে এবং এই সময় আপনি বিভিন্ন ক্ষেত্রে মান সম্মান পাবেন। চতুর্থ গৃহে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তাই বাড়ি ভবন এবং সেই সাথে মাতৃ সুখ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। তবে একদিকে দ্বাদশপতি হিসাবে চতুর্থ দ্বাদশের সম্বন্ধ এই সময় যারা ট্রান্সফার নিতে চাইছেন বা গৃহ থেকে দূরে কোথাও যেতে চাইছেন পড়াশোনার সূত্রে বা বিদেশে পড়াশোনার বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। এবং ষষ্ঠ গৃহে বৃহস্পতির দৃষ্টি, তাই এই সময়ে কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন কাজ যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে। তাই সব মিলিয়ে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের অত্যন্ত শুভ ফল দেবে এমনটাই মনে করা যায়। প্রতিকারে বলবো এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা হলুদ অথবা কমলা বর্ণের কোনো চন্দন কপালে যদি প্রত্যহ অঙ্কন করতে পারেন তাহলে বৃহস্পতির শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এবং কমেন্টস বক্সে অবশ্যই ওং বিষ্ণু কথাটি লিখুন। আজ এ পর্যন্ত, নমস্কার।